বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি অনেক ভালো আছেন। আর আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমরাও অনেক ভালো আছি। তো আজকে চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে, কারণ হচ্ছে আজকে দুঃখের দিন, বিদায়ের পালা। তো চলে যাচ্ছি আমি মিমের বাসা থেকে, মেয়েটা হচ্ছে ঘুমাচ্ছে, তাই জন্য মেয়েটার কাছ থেকে বিদায় নেওয়া হলো না, শুধু একটা গুড বাই পাপ্পি দিয়ে চলে আসছি। আর এখন হলো মিমের বাসার বাইরে আছি, মানে বের হয়েই গেছি, ঘরের মধ্যে আর কোনো কাজ নেই, বের হয়ে গেছি। তো চলে যাচ্ছি, দোয়া করবেন আমাদের জন্য, আর বিশেষ করে মেয়েটার জন্য দোয়া করবেন, যাতে আল্লাহ পাক আমার মেয়েটার খুব ভালো রাখে। আর বোনটাও একা একা থাকবে, আপনারা খেয়াল রাখবেন আমার বোনের দিকে, আপনাদের কাছে রেখে গেলাম। মাঝে মাঝে ফোন টোন দিবেন, মাঝে মাঝে যোগাযোগ করবেন যে আমার বোন কোথায় আছে, কিভাবে আছে। আর আমি তো ফোন খোঁজ খবর রাখবোই, আমি আবার আসবো কিছুদিন পরে, দেখা যাক কতদিন পরে আসতে পারি। আসলে অনেকদিন একসাথে ছিলাম বোনের সাথে, অনেক ভালো লাগছে, আর এখন চলে যাচ্ছি, অনেক খারাপ লাগতেছে, মনটা অনেক খারাপ। যাওয়াই লাগবে, এই জন্য যাচ্ছি, তা না হলে হয়তো আরও কিছুদিন থেকে যাইতাম। আমার কিন্তু এখানে থাকার কথা ছিল 2 দিন, আপনারা সবাই জানেন, কিন্তু আজকে 6 দিন হয়ে গেছে, 6 দিনের দিন আমি যাচ্ছি। তারপর আমার মনে হচ্ছে যে 2 দিন হয়েছে। হ্যাঁ, ও আবার বলতেছে যে কয়দিন হয়েছে, পরশু দিন আইছি, কইতেছে পরশু দিন আইছি। আমি কি পরশু দিন আসি নাই, গত মঙ্গলবার আসছি, আর আজকে হচ্ছে রোববার, রোববারে যাচ্ছি, মানে 6 দিন হয়ে গেছে, পরশু দিন 8 দিন হয়ে যাবে। তো আসলে থাকা আর যাচ্ছে না, আব্বু ফোন করছে, আব্বু ফোন করে যাইতে বলতেছিল। তো আর বাড়িতে আবার আমার ভাতিজা আছে, ভাতিজি আছে, ওরাও আবার সারাক্ষণ ফুপি ফুপি করে চিল্লাপাল্লা করে, ওদের জন্য মন খারাপ হয়। মানে যখন এখানে আসি তখন আব্দিয়ার জন্যই যাইতে ইচ্ছা করে না, আবার ওইখানে গেলে ওদেরকে ছেড়ে আসতে ইচ্ছা করে না। মানে মেনও তো আমার বোনে একটা মহা একটা বিপদ। হ্যাঁ, সবকিছু মিলাইয়া অনেক ডিফিকাল্ট একটা অবস্থা। তো যাই হোক, তার সবকিছুর পরেও হচ্ছে যাওয়া লাগবে, তাই যা। আপনারা সবাই, মানে আপা যদি ঢাকায় যান, আপনারা অনেক বেশি কমেন্ট করবেন যাতে আপা এখানে চলে আসে, বলবেন যে মিমা একা আছে, আব্দি একা আছে, তুমি যাও, মানে এটা বলবেন, তাহলে আমার মনে হয় যে তাড়াতাড়ি চলে আসবে। বলছে কয়েকদিন পর আসবে, তারপর আপনারা যদি বলেন, মনে করে দেন, তাহলে আর বেশি চলে, মানে বেশি তাড়াতাড়ি আসবে। তো এটা আমার জন্য এটা করতে পারেন আপনারা। সে ভালো থাকো মেরে বেহানা, বাই। হ্যাঁ, আচ্ছা, মিমের বাসা থেকে বের হয়েছি। মিমের বাসার রাস্তা আপনারা সবাই চেনেন, এটা তো এখন একটা গাড়ি করে, আমি অবশ্য জানি না এখান থেকে যাওয়ার নিয়মটা কি, যাবো দেখি, এখান থেকে একটা গাড়ি নিয়ে গাড়িওয়ালাকেই জিজ্ঞেস করবো কোথা থেকে ঢাকার বাসে ওঠা যাবে। তো ওখানে গিয়ে বাসে উঠবো, কারণ হচ্ছে আসার সময় তো ওর সাথে কী দিয়ে আসছি, প্রাইভেট কার দিয়ে আসছি। তো এই প্রাইভেট কারে তো এখন আমার পক্ষে যাওয়া পসিবল না, কারণ আমি একা একা যাবো, অতটা অ্যাফোর্ড করা পসিবল না। তো চাই, তাই জন্য হচ্ছে বাসে করে যাব। তো বাস স্ট্যান্ড কোথায় আছে সেটা গাড়িওয়ালারে ভালো বলতে পারবে, তো সেখানেই যাব, দেখা যাক। তো উঠে গেছি গাড়িতে, যাব হচ্ছে চন্দের বাড়ি না কি বাড়ি, ওইখানে গেলেই হচ্ছে বাস পাওয়া যাবে, গাড়িওয়ালা বলে দিল। তো ওখানে গিয়েই হচ্ছে বাসে উঠবো। তো দোয়া করবেন যাতে জার্নিটা খুব ভালো হয়, আর খুব তাড়াতাড়ি যাতে পৌঁছাতে পারি। অবশ্য অনেকদিন থেকেছি তো এখানে, মায়ে লেগে গেছে, খুব সুন্দর পরিবেশটা, আসলে গ্রামের পরিবেশগুলো এমনিতেই খুব সুন্দর হয়। বাসে যাব, বাস পাইনি, এখানে চন্দ্রের বাড়ি নামে এক জায়গা আছে, এখানে আইসা পেয়ে গেলাম হচ্ছে সিএনজি, সিএনজিতে উঠে পড়লাম। সিএনজিতে অবশ্য একা যাচ্ছি না, সাথে লোকজন আছে, তাই জন্য হচ্ছে অতটা খারাপ লাগতেছে না। এই হচ্ছে সিএনজি, সিএনজিতে বসে পড়ছি।
হাফিজ। নৌকা থেকে নামলাম, নৌকার ঘাট তো চলে এসেছি ঢাকা শহর। এখন আছি হচ্ছে, হ্যাঁ দেশে ছিলাম তো, এখন আছি হচ্ছে গিয়ে চকবাজারের কাছাকাছি, চকবাজারে না তো বাসায় যাব। লালবাগে রিক্সা নিয়ে নিছি, রিক্সায় বসে পড়েছি। তো আমি জানি না বাসার সবাই কে কোথায় কোন পরিস্থিতিতে আছে, যাওয়ার পরে অবশ্যই দেখতে পাবেন যে আসলে ওরা কীভাবে আছে। আর আমিও খুব এক্সাইটেড ওদের দেখার জন্য, কারণ অনেকদিন হয়ে গেছে দেখি না ওদের। ভালো লাগবে, আমারও আশা করতেছি খুবই ভালো লাগবে। তো বাকিটা বাসার যাওয়ার পরে। একটু আগে মা ফোন করেছিল, জিজ্ঞেস করছে আমি কোথায় আছি। প্রথমে বলতে চাই নাই, তারপরে ভাবলাম যে গাড়ি ঘোড়ার শব্দ শুনলে মা জিজ্ঞেস করবে। আমি সারপ্রাইজ দিতে চেয়েছিলাম, বাট সারপ্রাইজটা রইল না, বলেই ফেলেছি যে মা ঢাকায় চলে আসছি। আব্বু গতকালকে ফোন দিয়ে বলছিল, কিন্তু আসলে আমার ওইভাবে বলা হয় নাই যে আমি আজকেই ঢাকায় আসতেছি। তো চলে আসছি, বাদ বাকিটা মানে বাসায় যাওয়ার পরে বোঝা যাবে যে তার মেয়েরে দেখার পর আমার মায়ের এক্সপ্রেশনটা ঠিক কেমন। তো আমার সাথেই থাকেন, পাশেই থাকেন, থাকলে দেখতে পাবেন যে আসলে আমার মায়ের এক্সপ্রেশনটা কি। আর এটা হচ্ছে রাতের ঢাকা, ঢাকা শহরে তো এখন নতুন নিয়ম, রাত 8টার পরে সমস্ত দোকানপাট সব বন্ধ। তো তাই জন্য মনে হচ্ছে রাস্তাঘাট একদম খালি পাবো, খুব একটা জ্যাম থাকবে না। তো বাদ বাকিটা হচ্ছে ভাগ্য, দেখি বাসায় যাই। আমার সাথেই থাকেন, দেখতে থাকেন। ভাড়া পাইছেন ঠিকঠাক? তো চলে আসলাম বাসায়, বাসায় ঢুকে পড়বো, কিছু নিব বাচ্চাদের জন্য, ঠিক হবে না তো এইভাবেই বাসায় চলে যাই। এই হচ্ছে আমাদের বাসা, চলে এলাম নিজ বাসায়। চলে আসছি নিজের বাসায়। এই হচ্ছে আমাদের, তো এই হচ্ছে আমি তো চলে আসছি, দেখি কে আছে ভিতরে। এরে কে রে, আল্লাহ, সবাই দেখছেন, সবাই আমার রিসিভ করার জন্য তো আইসা পড়ছে। তো এই যে আমি বাসায় চলে আসছি, আমার মা আমার আব্বু সবাই আবার রিসিভ করার জন্য আসছে, দেখছেন খুশি হয়েছে কত সবাই আবার দেখা। এরকমই করা, এর জন্যই কোথাও যায় থাকতে পারি না সবসময়। এরা মানে আজকে তো মিমো আসার সময় একদম কান্দা কান্দা হয়ে গেছে, এতদিন একসাথে ছিলাম।
আর এখন বাসার সবাই দেখে দেখে কত খুশি দেখছেন দেখছেন মেয়ে কিন্তু অনেক অসুস্থ, তারপরও সে উপাধিতে ভুলতেছে না, সে আমাদের এত ভালোবাসে। আচ্ছা আমি ফ্রেশ হয়ে দেন হচ্ছে চুমা চারটির পালা, ঠিক আছে, কারণ আমি বাড়ি থেকে আসছি, শরীরে অনেক জীবাণু আছে, ঠিক আছে। তো এই মা দেখেন মেয়ে কি অসুস্থ, তুমি কি অসুস্থ? আম্মু যাবা, তুমি অসুস্থ, ভালো লাগে না, তোমার ভালো লাগে না? এজন্যই আমার ভালো লাগতেছিল না ওইখানে, তবে আসতে খারাপও লাগতেছিল, মানে কেমন জানি লাগতেছিল, মনে হচ্ছে মা আম্মু যাবা। তো আসছে, তো মোটামুটি অনেকক্ষণ হয়ে গেছে, ক্ষুধাও লাগছে, সবাই খেতে খেতে বসে পড়ছে, তারপর সবাই খাইতে বসছে, আমি এখনও বসি নাই, আমি মা আর ভাবি হচ্ছে চিন্তাভাবনা করছি একসাথে বসবো, আর এইদিকে আব্বু হচ্ছে নানার সাথে খুব দুষ্টুমি করতেছে, আমার নানা আসছে গ্রাম থেকে বেড়াতে, এই পাশে যাকে দেখছেন সে হচ্ছে আমার নানা হয়, আর চশমা পরে যিনি বসে আছে ভাত খাচ্ছে এটা হচ্ছে আমার বড় মামার ছেলে। তো আর এইখানে হচ্ছে অনেক কাটাকুটি হচ্ছে, কারণ হলো আমাদের এখানে তো গ্যাস থাকে না, মানে সকালবেলার জন্য কেটে রাখতেছে যাতে সকালবেলা তাড়াহুড়া করতে না হয়, এই আর কি। তো কোটাকাটি শেষ, কমপ্লিট করে চলে আসছি খাওয়া দাওয়া করার জন্য, মা হলো আমাকে খাওয়াই দিচ্ছে, কারণ তার সাথে আমার অনেকদিন পরে দেখা হয়েছে, আর আসার পরে দেখতেছিলাম যে মা বাসাতেই আছে, মা কাজে যায় নাই। অনেক ক্ষুধা লাগছে, সবাই খাইতে বসছে, তো ছেলেরা খাইয়ে উঠলো, পরে হলো আমরা খাইতে বসলাম। অনেকদিন পরে আসি, তো আজকের ভিডিওটা পর্যন্ত, যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।